বাজে সকাল 6টা, দেখো অবস্থা। আমরা মানে কলকাতার দিকে বা আমার বহরমপুরেও আমি এ জিনিস দেখতে পাই না, ইভেন শীতকালেও দেখতে পাই না। এদিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত সুন্দর কুয়াশা। আমি সত্যি শীতকালে কোনোদিন দেখতে পাইনি, বহু বছর দেখতে পাইনি। কি অবস্থা দেখো, চারিদিক একদম ইয়ে হয়ে আছে। এদিকটা দেখো কি সাংঘাতিক। আমি বারান্দা থেকে দেখাচ্ছি, মর্নিং ওয়াক করছে, সাইক্লিং করছে সব। গুড মর্নিং গাইস, আমরা চলে এসেছি। আমরা আজকে একটা নতুন ব্লগ শুরু করব। এখন বাজে কটা? 8টা, 8টা বাজে। আমরা এখন গাড়িতে উঠে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সব শেয়ার করবো তোমাদের সাথে, যে ছোটি রেডি হয়ে গিয়েছে, আমি রেডি হয়ে গিয়েছি, বাকি কোথায় যে এই যে সোনাই, সোনাই রেডি হয়ে গিয়েছে, মিষ্টু আছে, মামা মাম্মা সবাই রেডি হয়ে গেছে। চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। দেখো আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, খুব মজা হচ্ছে। আমরা এখন ঘুরতে যাচ্ছি, চলো তোমাদেরকেও আমাদের সাথে ঘুরতে নিয়ে যাই, লেটস গো। আমরা দুর্গাপুরের তপোবন সিটি ছেড়ে বেরিয়ে পড়েছি, আর আমি একদম গাড়ির সামনে বসেছি যাতে তোমাদেরকে খুব ভালোভাবে আমি সব কিছু দেখাতে পারি। প্রকৃতির দৃশ্য ভীষণ সুন্দর লাগছে দেখো। আর আমরা যাচ্ছি এখন 2 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে, আর গাড়ি হু হু করে ছুটছে, তার মধ্যে চারিদিকে সবুজের একটা বিশাল সুন্দর মানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দেখো। আর আজকের আকাশটা না ভীষণ সুন্দর, ক্লিয়ার একদম, মানে শরতের আকাশ যেরকম হয়। তো চলো বন্ধুরা আমার সাথে থাকো, একদম কোনো রকম স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে কিন্তু। বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি মা কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ঘুরতে। তো মা কল্যাণেশ্বরী মন্দিরটি ফার্স্ট দেখব, তারপরে আমরা মাইথনে যাব। তবে আজকে আমি তোমাদের সাথে কিন্তু মা কল্যাণেশ্বরী মন্দির দর্শনটাই শেয়ার করব। এর ঠিক পরের ভিডিওতে আমি মাইথন দেখাবো তোমাদেরকে। এই মন্দিরটি কিন্তু মানে মা কল্যাণেশ্বরী মন্দিরের মূল মন্দিরটি হচ্ছে গড় পঞ্চকোটে অবস্থিত, যেটি পুরুলিয়া জেলার অন্তর্ভুক্ত। কিন্তু আমরা আজকে যাচ্ছি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার অন্তর্গত কল্যাণেশ্বরীতে। এই মন্দিরটি খুব বেশি পুরনো নয়, কিন্তু গড় পঞ্চকোটের মন্দিরটি কিন্তু প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আমরা আজকে যে মন্দিরটিতে যাচ্ছি সেটি ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদের তীরে অবস্থিত। ডিভিসি কর্পোরেশনের অধীনে বিখ্যাত মাইথন বাঁধ যেটি রয়েছে সেখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। দেখো বন্ধুরা আমরা কিন্তু কলিয়ারির দিকে চলে এসেছি, আর আমার নিজের অভিজ্ঞতা একদমই নেই কলিয়ারি দেখার। তো এখানেই রয়েছে, এই যে রাস্তাতে চলে যাচ্ছে সেখানেই রয়েছে আদি কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরে ফার্স্ট পুজো হয়, দেন আমরা যে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেখানে পুজো হয়। তবে এই আদি কল্যাণেশ্বরী মন্দিরে কিন্তু বলির প্রথা প্রচলিত নেই। তো চলো আমরা আরও কিছু ঘটনা শেয়ার করব, এর অনেক ঐতিহাসিক কাহিনী আছে, সেইগুলো আমি তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব। চিরকুন্ডা ব্রিজ আছে এই যে এদিকটা, আর আমরা ডান দিক দিকে বেঁকে এলাম, ডান দিকে চলে এলাম। আমরা এবার যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে, তাই তো?
আমরা আসলে দুর্গাপুর থেকে গাড়িতে করে এসেছি। তোমরা চাইলে আসানসোল জংশনে নেমেও আসতে পারো অথবা আসানসোল বাস স্ট্যান্ডে নেমেও আসতে পারো। সব কিছু থেকে কিন্তু গাড়ি অ্যাভেলেবেল আছে। স্টেশন থেকে মোস্ট প্রবাবলি 26 কিলোমিটার এবং বাস স্ট্যান্ড থেকে 22-21 কিলোমিটার মতো হবে। আমরা কিন্তু চলেই এসেছি। দেখো লেখা রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। এবার এখানে আমরা গাড়িটা পার্ক করে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির 1377। এই হচ্ছে মূল গেট, কল্যাণেশ্বরী মন্দিরের মূল গেট। এখান থেকে 4-5টা সিঁড়ি দিয়ে নামলেই আস্তে আস্তে আমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারবো। দেখো দুদিকে একদম সারি দিয়ে পুজোর সরঞ্জাম, ডালা, ফুলমালা নিয়ে সব দোকান বসে রয়েছে, সব দোকান রয়েছে। তো আমরা একটা দোকানে ঢুকলাম ঠাকুরের পুজো দেব তার ডালা নিতে। তো এখানকার প্যাড়া কিন্তু ভীষণ সুস্বাদু, আর তোমরা যদি এখানে এসে প্যাড়া না খাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে, অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে তোমরা। আর চলো এবার আমরা পুজো দেব। তো পুজো দিতে যেতে যেতে তোমাদের সাথে আমি আরও কিছু ঐতিহাসিক ঘটনা শেয়ার করছি বন্ধুরা। কথিত আছে রাজা কল্যাণ শেখর এই মন্দিরের প্রতিষ্ঠাতা, অর্থাৎ এর যে মূল মন্দির গড়পঞ্চকোটে অবস্থিত তার প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন গড়পঞ্চকোট রাজ্যের শেখর রাজবংশের 51তম রাজা। কল্যাণ শেখরের সঙ্গে সেন রাজা বল্লাল সেনের কন্যা সাধনার বিবাহ হয়, আর বিবাহের যৌতুক হিসেবে তিনি ওই রাজবংশের কুলদেবী শ্যামরূপী মা এবং রাজার হাতে তলোয়ারটি চেয়ে নেন। এবং বিবাহের পরে বরাকর নদের তীরে এই দেবী মূর্তিকে কল্যাণেশ্বরীতে স্থাপন করেন। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি মূল মন্দিরে। এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। মন্দিরটি ভীষণ সুন্দর, আর এখানে দেখো মনস্কামনা পূর্ণের জন্য সবাই ঢিল বেঁধেছে। এই হচ্ছে যজ্ঞবেদী, এই হচ্ছে বলিদানের স্থান। শোনা যায় অনেক বছর আগে এখানে নাকি নরবলি হতো, আর এই মন্দিরটি তো এমনিতেই খুব জাগ্রত, বিশেষ করে যাদের সন্তানাদি হয় না তারা নাকি এখানে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরটিতে শনি, মঙ্গল এবং রবিবারে প্রচণ্ড ভিড় হয়। তো তোমরা যদি ভিড় এড়াতে চাও তাহলে অন্য দিন এসে পুজো দিতে পারো, আর এইখানে অবশ্যই তোমরা কিন্তু একবার এসো। আর এই মন্দিরটির ভেতরে ফটো তোলা অ্যালাও ছিল না বলে আর কোনো ভিডিও করতে পারিনি। তবে এখানে মায়ের মুখটা কিন্তু দেখা যায় না, মা কিন্তু উল্টোমুখী হয়ে বসানো আছে আর কি মাকে। আর এই মন্দিরের চারিদিকটা অপূর্ব অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চারিদিকে। এই মন্দিরটির ঠিক পিছনের দিকে তোমরা যদি চলে আসো তাহলে আরও সুন্দর দৃশ্য দেখতে পাবে, যেন মনে হবে ছোটোখাটো পাহাড়ি অঞ্চলে আমরা চলে এসেছি। এই পুরো জায়গাটি হচ্ছে পাথুরের জায়গা, খুব বড়ো বড়ো পাথরের চাই রয়েছে, আর সেখান থেকে নেমে এসেছে ছোট্ট একটি ঝর্ণা। এত ভালো লাগছিল জায়গাটি, আর এই জায়গাটিতে সে ফটো তোলার লোক কিন্তু তোমরা কেউ সামলাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমরাও অনেক অনেক ফটো তুলেছি, যেগুলো তোমাদের সাথে দু একটি ফটো শেয়ার করব আমি। আর এই জায়গাটিতে দেখো যে বড়ো বড়ো পাথর রয়েছে, শোনা যায় যে ইংরেজরা এই পাথর শাবল দিয়ে কেটে কেটে নিয়ে কোনো কনস্ট্রাকশনে কিছু কাজে লাগাচ্ছিল। তো এখানে কিন্তু মা তাদের স্বপ্নাদেশ দেন যেখান থেকে কোনো পাথর কাটবে না, কিন্তু তারা সে কথা শোনেনি, যার ফলে অনেকেই মানে ওই যে যারা কাজ করছিল তাদের কিছু জন আর কি মুখে রক্ত উঠে মারা যায়। তখন যে ইঞ্জিনিয়ার সেই কাজটা করছিল তখন সে ভয় পেয়ে কাজটা কিন্তু বন্ধ করে দেয়। তো এই জায়গাটি তোমরা দেখেই বুঝতে পারছো যে মানে পাথরগুলো কাটা কাটা রয়েছে। তো এই থেকে মানে এটা এটা সত্যি ঘটনা কি কথিত ইয়ে জানি না আমি, তবে এটা কিন্তু ওখানকার মানুষের মুখে আমি শুনলাম, এটা কথিত রয়েছে ওখানে। আস্তে যা, আস্তে যা, আস্তে, ঠান্ডা মামা আস্তে স্লিপ করছে, মিষ্ট আস্তে স্লিপ করছে, জল এই ধরো ধরো আমরা একটু ইয়ে করি, ভিডিও বানাচ্ছে, দেখি দেখি দেখি।
দেখো আমাদের পূজো দেওয়া কমপ্লিট, আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, আমরা খুব সুন্দরভাবে পূজো দিতে পেরেছি এবং ভীষণ এনজয় করেছি। এইবার তো আমাদের পেটে টান পড়েছে, 11:30 বাজে, সবাই উপোস থেকে পুজো দিয়েছি। তো একদম মন্দিরে অপোজিটের দোকানটা, মানে যে দোকানটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করব। অনেকটা দেরি হয়ে গেছে, 11:30-র উপর বেজে আছে, ব্রেকফাস্ট করে এবার আমরা ড্যামে যাব। গরম গরম কচুরি, ছোলার ডাল আর মিষ্টি এই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করেই আমরা গাড়িতে উঠে চললাম মাইথন ড্যামের দিকে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, নেক্সট ভিডিওটা আমি স্টার্ট করব এখান থেকেই। প্লিজ তোমরা আমার জন্য ওয়েট করো, আর আজকের ভিডিওটা যাদের ভালো লেগে থাকবে তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ। স্টে উইথ মি, থ্যাংক ইউ সো মাচ।